আমার চ্যানেলে স্বাগতম। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাতে ক্লিক করে দিও। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কসের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এনআরজেডআই এনকোডিং। এনআরজেডআই এনকোডিংয়ে বেসিক্যালি আমাদের যে প্রবলেমটা ফেস করতে হয়, আমাদের একটি নেটওয়ার্কিং ম্যাপ তৈরি করতে হয়। তো জিরো, এখানে জিরো মিন্স হচ্ছে সেম লাইন অ্যান্ড ওয়ান ইকুয়াল টু চেঞ্জ লাইন, অর্থাৎ যখন জিরো আসবে তখন আমাদেরকে একটি সেম লাইন অর্থাৎ সেম লাইনে থাকতে হবে, অ্যান্ড যখন ওয়ান আসবে তখন আমাদেরকে লাইনটা চেঞ্জ করতে হবে। সাপোজ আমাদের এই প্রবলেমটাই দেখাচ্ছে, জিরো ওয়ান ওয়ান জিরো, দেন জিরোর জন্য সেম লাইন, ওয়ান চেঞ্জ লাইন, এগেইন ওয়ান, দেন এগেইন চেঞ্জ লাইন, এগেইন জিরো, দেন সেম লাইন। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। জিরো, এখানে দুটো ওয়ান আছে, তো দুটো ওয়ানের জন্য আমাদের যে কোনো একটা ওয়ান থেকে শুরু করতে হবে। তো আমরা এখান থেকে শুরু করলাম, ওয়ান চেঞ্জ লাইন, চেঞ্জ লাইন, জিরো সেম লাইন, দেন ওয়ান চেঞ্জ লাইন, জিরো সেম লাইন, এগেইন জিরো সেম লাইন, ওয়ান চেঞ্জ লাইন, অ্যান্ড জিরো সেম লাইন। সো এটা খুবই ইজি, পরীক্ষায় আসলে আশা করি সবাই করতে পারবে। থ্যাংক ইউ।